ভারতের বিপক্ষে টেস্ট শুরু শুরুর আগেই স্বস্তির খবর বাংলাদেশের জন্য লাল সবুজ ব্যাটারদের মূর্তিমান আতঙ্ক যশপ্রীত বুমরায় খেলার সম্ভাবনা ক্ষীণ এই সিরিজে না খেলার তালিকায় আরও আছেন মোহাম্মদ সামি এবং শ্রেয়াশার তবে ফিরছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ত এছাড়াও দুলীপ ট্রফিতে ভালো করার কমপক্ষে তিন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস বিসিসিআই আর তাই ভারতের স্কোয়াডে ফেরানো হচ্ছে বিরাট কোহলিকে এই তালিকায় আছে ঋষভ পান্তের নাম আর তাই জায়গা হারাচ্ছেন লোকেশ রাহুল লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে মলিন পরিসংখ্যান বাংলাদেশের তারপরও এই সিরিজটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ইন্ডিয়া সেটা বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের জন্যই মিরাজ হাসান মাহমুদের পারফরমেন্স ভয় ধরিয়ে দিয়েছে বিসিসিআই নীতি নির্ধারকদের আর তাই সিরিজ শুরুর আগে সর্বোচ্চ শক্তি নিয়েই স্কোয়াড সাজাচ্ছে বিসিসিআই তবে ব্যস্ততায় ঠাসা ভারতীয় ক্রিকেটের বছরের শেষ ভাগ নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বিসিসিআইকে কে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া ওরা ভাবছে সামনের বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আর তাই বিশ্রাম দেওয়া হতে পারে জাসপ্রীত বুমরাকে সত্যি যদি এমন পরিকল্পনা নিয়ে এগোয় ভারত ক্রিকেট তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে টাইগাররা ইঞ্জুরির কারণে গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে মোহাম্মদ সামি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পেসারও অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে মূলত নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করতেই তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট গুরুত্ব কোন এই দুই পেসার ছাড়াও শ্রেয়া সাহাকে ড্রপ করতে পারে বিসিসিআই চেন্নাই এবং কানপুরের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে চারজন স্পিনার রাখছে ভারত এমন খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম রবিচন্দ্রন আসিন এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নাম তবে অনেক গণমাধ্যমের দাবি বোমরা না খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করেই সাজানো হবে পেস আক্রমণ এমনকি থাকতে পারেন মোহাম্মদ সামিও এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড গোছানোর ক্ষেত্রে দুলীপ ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ভারত গণমাধ্যমে ইঙ্গিত তিনজন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে যাদের মধ্যে আছেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান পেস বলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং মানব সোথার তবে দুলীপ ট্রফিতে দুর্দান্ত করলেও কম্বিনেশনের জন্য দলে জায়গা পাওয়ার সুযোগ কমে বাঁহাতি স্পিনারের